মেটিয়া ব্রুজ, 141 নম্বর ওয়ার্ড, রথতলা অটোস্ট্যান্ড, মোল্লাপাড়া। অবস্থা দেখতে পাচ্ছেন এবং বুঝতেই পাচ্ছেন যে জল নিকাশি ব্যবস্থার যে নেই তার চাক্ষুষ প্রমাণ আমাদের ক্যামেরায় ধরা পড়ল। প্রায় 25,000 মানুষ এই রাস্তা দিয়ে সর্বদা চলাচল করে। এখানে প্রত্যেকের দশা দেখলে আপনারাও আতঙ্কিত হবেন। স্কুল পড়ুয়ারা কিন্তু ভুগছে দিনের পর দিন, কিন্তু কোনো সাড়া নেই প্রশাসনিক দিক থেকে। বারবার জানানো সত্ত্বেও রাস্তার বেহাল অবস্থা কিন্তু এখনও অবধি কাটেনি। যে চিত্র আমরা দেখাচ্ছি সেই চিত্র সত্যি এখনও, যে মানুষের ভয় বাড়ছে। এখানে জলে প্রায় 8 মাস ডুবে থাকে এই অঞ্চল। 2016 সালের পর থেকেই কিন্তু এর অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। মানুষজন বাড়িতে থাকতে পারছে না, তারা তালাবন্ধ করে চলে যাচ্ছে দিনের পর দিন, এবং ডেঙ্গুর ভয়ও পাচ্ছে এই এলাকাবাসী। দেখুন সমাজের টিভি পদ্মার বাংলায় কি দেখা যাচ্ছে। পোকামাকড় কি ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে? পোকামাকড় ঢুকছে, সাপ দিছে, সব ঢুকছে। এখানে পুরো স্লিপ হয়ে আছে দাদা, কতদিন তাহলে জল জমে আছে একবার দেখেন। এখানে মশা হচ্ছে, দেখুন ডেঙ্গু হবে কিছুদিন পরে, মশাটা দেখুন। শুধু তাই নয়, এখানকার মানুষ ভয় পাচ্ছে যে ডেঙ্গু যদি হয়। আমি সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ইতিমধ্যে কিন্তু দেখাও যাচ্ছে যে এখানে মশার কিন্তু বাসস্থান হচ্ছে। আমার নাম অসীম রঞ্জন জোয়ারদার। এই ওয়ার্ডে আমি এক সময় নির্বাচনে জয়যুক্ত হয়েছিলাম, তখন ছিল এটা 25 নম্বর ওয়ার্ড। পরবর্তী ধাপে কর্পোরেশনে যায়, এখানে বিরাট ধান খেতে, সমস্ত অঞ্চলের জল ধান খেতে যেত, ধান ক্ষেত দিয়ে চলে যেত নদীতে। সুইস গেট আছে নিমতলার পরে, আগে জল চলে যেত। যখন সেই ধান খেতে বসতি হয়, বসতি হয়ে যাওয়ার পর এই অঞ্চলের জল নিকাশের জন্য একটা মাস্টার প্ল্যান হয়েছিল। টোটাল দাদা আপনার বাড়ির অবস্থা কেমন? আমার বাড়িতে 1 ফিটের উপরে জল দীর্ঘ 8-10 বছর হয়ে আছে। আমরা ড্রেন যখন ছিল না তখন আমরা এত জলমুক্ত হয়নি। যেই থেকে এই ড্রেন হয়েছে সেই থেকে এই জল বাড়ির ভিতরে আমাদের, আমার বেডরুমে, চলুন আপনাকে আমি দেখাচ্ছি, 1 ফিট করে জল, একদম 1 ফিট জল উঠে আছে। সত্যি কথা, এখান দিয়ে কিন্তু যাওয়া যাচ্ছে না, পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক। জল জমে আমরা নিজেরাই জলের মধ্যে দাঁড়িয়েছি, এবং প্রতিটি মানুষ, বাচ্চা, স্কুলের বাচ্চা, ছাত্রছাত্রী, কার কথা বলবো, এই দুরাবস্থা কিন্তু চলছে দীর্ঘ 8 বছর ধরে, কিন্তু কোনো এখানে কাজেই পূরণ করেনি বলে মনে করছেন এনারা। কাজ কিছু হয় না আমাদের এলাকায়। এখানে আমরা অনেক হাজার হাজার বাসিন্দা আছি, স্কুলের ছেলেমেয়েরা স্কুলে যাবো যা পড়ে মরে যাচ্ছে, সেদিকে কিন্তু কারোর লক্ষ্য নেই এখানে। জলটা যাবে কি করে? সব দিকে যদি সমান হয় জলটা কি যাবে? লেয়ারই করতে পারিনি। কোন স্কুলে পড়ো? এরকম ভাবে কি ডেইলি যাতায়াত করছো? এই 1 হাঁটু জলের মধ্যে কি প্রতিদিনই এরকম ভাবে ভিজে স্কুলে ঢুকছে, আবার বেরোবার সময়ও তাই হচ্ছে? আমরা বুঝতেই পাচ্ছি, দেখুন প্রত্যেকেই কিন্তু, দেখুন একদম 1 হাঁটু জল, তার মধ্যে এই বাচ্চাগুলো কিন্তু একেবারেই ছোট ছোট, তাদের কিন্তু 1 হাঁটু না, 1 কোমর জল এখানে জমে আছে, যেটা আমরা তার মধ্যে প্রতিনিয়ত এরকম রাতের বেলা কি সাপখোপের উপদ্রব হচ্ছে? সমস্যাটা আগে আমাদের ছিল না, 2016 সালের আগে। 2016 সালে মমতাজ রকম এমএলএ থাকা অবস্থায় এই ট্রেনটাকে উনি শুরু করেছিলেন। তো 2016 সাল থেকে আজ 2024 দীর্ঘ 8 বছর। এই ট্রেনের যেটা
এটা ড্রেন বললেই চলে না, এটাকে আমরা রিজার্ভ ট্যাঙ্ক বলি। যেহেতু এটার এখনো কোনো আউটলেট, তো ড্রেন তখনই বলে গণ্য হবে যখন আউটলেট থাকবে, তাই তো নাকি ছিল। চেয়ারম্যানও খোঁজা বলেছে আমি এ নিয়ে পারবো না, যা করার করে না বলে উনি অনেক চলে গেছে। তো আমাদের কাউন্সিলর যে নিউজ বলে নির্বাচন সেও এসেছিল, সে আমাদের এলাকার সঙ্গে সঙ্গ দিয়ে এমএলএর কাছে আমাদের সঙ্গে যখন আবার এমএলএ অফিসে গেলাম, এমএলএ অফিসে যাওয়ার পরে এমএলএ আর ওখানে 140 নম্বর ওয়ার্ড বাড়ি ডুবে গেছে, ওইসব বাড়ি ডুবে গেছে, এই দেখুন বাড়ি ডুবে গেছে, ভেতরিটা দেখুন, ভেতরি তো জল আছে, সব ডুবে গেছে, ওইগুলো ডুবে গেছে পুরো। আ দাঁড়া ছাড়তিছি, আসে যাই এগুলো দেখানো যাক। হ্যাঁ।